আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো যখন হঠাৎ করে ডিলিট হয়ে যায় তখন মেজাজটা এতই খারাপ হয় যে মনে হয় যেন আশেপাশে সব কিছু ভেঙে ফেলি। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যে সফটওয়্যারটি দিয়ে আপনার ডিলিট হয়ে যাওয়া ফটোজ, ভিডিওস, অডিওস, ডকুমেন্টস, যে কোনো ধরনের ফাইল আপনারা খুবই সহজে রিকভার করতে পারবেন। আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে ওয়ান্ডারশেয়ার রিকভারি ভার্সন 13। ওয়ান্ডারশেয়ারের এই চমৎকার সফটওয়্যারটি দিয়ে আপনি আপনার যে কোনো ডিলিট হয়ে যাওয়া ফাইল আপনার কম্পিউটার দিয়ে খুবই সহজে রিকভার করে ফেলতে পারবেন। কিভাবে আপনার ফাইলগুলো রিকভার করতে হবে সেটাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে শিখতে পারবে। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। সো গাইস কথা না বলে আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো শুরুতে যদি আপনাদের আমি দেখাই, এই যে দেখতে পারবেন আমি এখান থেকে দিস পিসিতে চলে আসলাম। পিসিতে চলে আসার পর এটা হচ্ছে গিয়ে আমার লোকাল ডিস্ক। তো লোকাল ডিস্কের মধ্য থেকে এই যে ডকুমেন্ট ফাইল রয়েছে, এই ফাইলে আসার পর এখানে একটা ভিডিও দেখতে পারবেন, এখানে হচ্ছে গিয়ে আপনারা একটা ফটো দেখতে পারবেন, দেন এখানে হচ্ছে আপনি একটা মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল ফাইল দেখতে পারছেন। তো এই ফাইলগুলো কী হচ্ছে আমি টোটালি ডিলিট করে দেবো। এই দেখতে পারবেন সিলেক্ট করলাম, দেন এখান থেকে এসে আমি ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে দিলাম, এখন যে আমার রিসাইকেল বিন রয়েছে রিসাইকেল বিন থেকে এসে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন এই ছবিগুলো তো আর আমি পাবো না, এই যে ডিলিট করে দিলাম, এই ডিলিট হয়ে ফাইলগুলো আমি কীভাবে রিকভারি করব। আর এটার জন্য অবশ্যই আমাদের একটা সফটওয়্যার লাগবে যেটার মাধ্যমে আমরা রিকভারি করতে পারবো। তো আপনি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হচ্ছে চলে আসবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসলে আপনি সরাসরি এই সাইটটাতে চলে আসবেন, দেখতে পারবেন এটার নাম হচ্ছে recoveryit_share.com। তো এই সাইটটাতে আপনি আসবেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা দেখে নেবেন। এর এখান থেকে ওয়ান্ডারশেয়ার রিকভারিট এখান থেকে ভার্সন দিয়ে দেওয়া আছে, দেন এখান থেকে আপনি আপনার যে কোনো ধরনের ডেটাকে রিকভারি করতে পারবেন, সেটা হোক উইন্ডোজ বা ম্যাক, এসডি কার্ডের, আপনার ক্যামেরার, যে কোনো ধরনের ভিডিওর ইনহ্যান্স আমরা করতে পারবো। হ্যাঁ, তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে এটাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আছে এখানে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ট্রাই ইট ফ্রিতে আপনি ক্লিক করতে পারেন, ডাউনলোড হয়ে যাবে। তো এরপর এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমাদের কাজের সুবিধার জন্য আমি অলরেডি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিয়েছি। তো এখন এই অ্যাপটা আমরা ওপেন করব। অ্যাপটা যখন ওপেন করব তখন দেখতে পারবেন এখান থেকে ইএস অপশন চাইবে, আমরা ইএস এখান থেকে ক্লিক করে দেবো। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, জাস্ট আমাদের অ্যাপটা এখান থেকে দেখাবে, আমরা এখান থেকে অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। তো এখন এখান থেকে দেখতে পারবেন ওয়ান্ডারশেয়ার রিকভারি লেখা রয়েছে, এখান থেকে বেশ কিছু টুলস রয়েছে, প্রত্যেকটা টুলসের সাথে আপনাদের পরিচয় করে দেবো। এখানে দেখতে পারবেন এক্সটার্নাল ডিভাইস, যদি আপনার মেমোরি কার্ড বা এসডি কার্ড বা আপনার কোনো ক্যামেরা যদি যুক্ত থাকে, ঠিক আছে, সেগুলো কিন্তু এক্সটার্নাল হিসেবে দেখাবে। এখান থেকে আমার অলরেডি একটা মেমোরি কার্ড দেওয়া রয়েছে যার কারণে এখান থেকে দেখাচ্ছে। এছাড়া এখান থেকে যে আপনার হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের যে পার্টিশন যে কটি থাকবে সেই কটি দেখে দেখাবে এখান থেকে, আমার দুটো আছে বিদায়, আমার এখান থেকে দুটো দেখাচ্ছে। এই যে কুইকলি অ্যাক্সেস রয়েছে এখান থেকে হচ্ছে ডিস্ক, ইমেজ, ডেস্কটপ, নির্দিষ্ট আপনার ফোল্ডার থেকে আপনার যদি ডিলিট হয়ে যায় সেটাও আপনি রিকভারি করতে পারবেন, যদি আপনার রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে যায় সেটা থেকেও আপনি রিকভারি করতে পারবেন। তো একটা দিয়ে আমি আপনাদের দেখাই, ধরেন এইখান থেকে হচ্ছে আমি হার্ড ডিস্কের এই যে আপনার লোকেশন ডি ড্রাইভ আছে এখান থেকে আসবো, অর্থাৎ আপনার যে ড্রাইভ থেকে বা যে ফোল্ডার থেকে আপনার ডিলিট হয়ে গেছে সেখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে হচ্ছে ফাইল লোকেশন, ফাইল লোকেশন যদি আপনি এখান থেকে সিলেক্ট করেন, তো এখানে হচ্ছে ফাইল লোকেশন এবং এখানে হচ্ছে টাইপ, ফাইল টাইপ। তো এখানে আপনি নির্দিষ্ট করে সিলেক্ট করতে পারেন আর কি, আপনি ফটো দিবেন নাকি অডিও দিবেন নাকি ভিডিও দিবেন নাকি ডকুমেন্ট দিবেন। তো আমি এখান থেকে ফাইল লোকেশন থেকে করব। তো কিছুক্ষণ আগে আমি যেটা ডিলিট করে দেখালাম আপনাদের, এটা হচ্ছে কি এই যে ডকুমেন্ট রয়েছে ডকুমেন্ট থেকে, তো ডকুমেন্টটা আমি এখান থেকে ওপেন করব। তো ডকুমেন্টটা এখান থেকে ওপেন করে দিচ্ছি, এই যে দেখতে পারবেন এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের ফাইলগুলো, অর্থাৎ যেগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম সেই ডিলিট ফাইলগুলো এখান থেকে কী করছে দেখাচ্ছে। তো এখন এইভাবে থাকবে আর কি আপনার। তো আপনি কোনটা কোনটা রিকভার করতে চাচ্ছেন সেটাকে এভাবে টিকমার্ক করে দেবেন। তো আমি এটা করলাম, এটা করে নিলাম এবং এখান থেকে ভিডিওটা নিলাম এবং এখান থেকে হচ্ছে গিয়ে আরেকটা ফাইল নিলাম, ঠিক আছে। তো টোটাল মনে করেন যে চারটা আমি নিলাম, চারটা নেওয়ার পর তো এই যে নিচের দিক থেকে আমাদের কী নেবে, স্ক্যানিং নেবে। তো আমরা এখান থেকে রিকভারিতে ক্লিক করে দেব। এখন দেখুন আমার এই যে ফাইলটি, এটা কিন্তু আমার লোকেশন ডি ড্রাইভে ছিল, ঠিক আছে। তো এখন এটা কিন্তু ডি ড্রাইভে আমরা নিতে পারবো না, আমাদের নিতে হবে যদি আপনার কোনো আলাদা পেন ড্রাইভ থাকে সেটা নিতে পারেন, বা আপনার যদি আপনি আলাদা লোকাল ডিস্ক নিতে চান সেটা নিতে পারবেন, বা আপনি আপনার মাই কম্পিউটার মধ্যে নিতে পারবেন। তো ধরেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন নিউ ফোল্ডার হয়েছে, আপনি চাইলে নতুন ফোল্ডার তৈরি করে নিতে পারেন বা আপনি এখান থেকে ড্রাইভে নিতে পারেন। তো আমি এটাতে নিব,
এখন এখান থেকে রিকভারি ক্লিক করলাম। রিকভারি ক্লিক করার পর সাথে সাথে দেখতে পাবেন এটা আমাদের লোকাল যে ডিস্ক আছে লোকাল ডিস্কে চলে আসবে, ঠিক আছে, লোকাল ডিস্কে এখান থেকে চলে আসবে। তো আমরা যে কাজটা করব আমরা এখান থেকে ডিসপিসিতে আসবো, ডিসপিসিতে আসার পরে যে যে লোকাল ডিস্ক আছে লোকাল ডিস্কে ক্লিক করব। এই যে এখানে দেখতে পারবেন যে সময়টা দেখাবে এবং আমাদের এটা আমরা যে রিকভারি করছি সেই তারিখটাও কিন্তু এখান থেকে টোটালি দেখিয়ে দিবে। তো আমি এটাতে ওপেন করলাম, এটাতে ওপেন করার পর দেখতে পারবেন এই যে ডকুমেন্টে ক্লিক করলাম, এখন যে চারটি ফাইল আমরা ডিলিট করে দিয়েছিলাম সেই চারটি ফাইল কিন্তু অলরেডি আমাদের এখানে রিকভারি হয়ে গেছে, সেটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। তো এইভাবে আপনি চাইলে আপনি আপনার যে কোনো ডকুমেন্টকে রিকভারি করতে পারবেন। তো এখান থেকে আমি বের হয়ে আসতেছি, দেন বাকি যে আপনার টুলসগুলো আছে সেই টুলসগুলোর সাথে আমরা আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো এখানে দেখতে পারবেন যে এসডি কার্ড রিকভারি আছে, ঠিক আছে, তো এসডি কার্ড রিকভারি, তো এসডি কার্ড রিকভারি যদি আমি সিলেক্ট করি এখানে দেখতে পারবেন যে আমার স্ক্যান নামের অপশন রয়েছে, ঠিক আছে, এখানে দুটো আর কি দেখাচ্ছে। তো ধরেন আমি এটাতে সিলেক্ট করলাম, এটাতে সিলেক্ট করার পর ঠিক সেমভাবে এই যে এখান থেকে পেন ড্রাইভ বা হচ্ছে কি আপনার মেমোরি কার্ড বা এসডি কার্ড কন্টিনিউটি স্ক্যানিং এটাতে ক্লিক করবো। সেমভাবে দেখতে পারবো নিচের দিকে আবার স্ক্যানিং নিচ্ছে। তো স্ক্যানিং নেওয়ার পর কোন কোথা থেকে আপনি বা কোন ফাইল থেকে আপনি রিকভারি করতে চাচ্ছেন সেটা এখান থেকে দেখাবে। তো এখানে সিলেক্ট করে এখান থেকে রিকভারি দেবেন, বাকি কাজগুলো সেম যেভাবে আপনাদের প্রথমে দেখালাম। তো এখন বাকি যে টুলসগুলো আছে সেগুলোর সাথে আপনাদের এক একটা করে পরিচয় করে দিচ্ছি, তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন যেহেতু প্রথমে আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন এখান থেকে ইনহ্যান্স রিকভারি এটাতে যদি আমরা সিলেক্ট করি এখানে দেখতে পারবেন বলে দিয়েছে যে রিকভারি ইওর লস্ট ভিডিও, আমরা রিকভারি করতে পারবো আমাদের যে ভিডিওগুলো হারিয়ে গেছে বা ফটোগুলো যে হারিয়ে গেছে অল ডিভাইস, ঠিক আছে, অল ডিভাইস। তো ডিভাইস হিসেবে আপনি এখান থেকে সার্চ অ্যাস ক্যানন সনি ডিজিআই গ্রোপ্রো, ঠিক আছে, এসডি কার্ড ইটিসি এরকম দেখাচ্ছে, অর্থাৎ যে কোনো ধরনের ফাইল যদি আপনার ডিলিট হয়ে যায় সেটা হোক আপনার ক্যামেরা মোবাইল ফোন এসডি কার্ড, হ্যাঁ, বা আপনার হার্ড ডিস্ক, তো সব জায়গা থেকে আপনি রিকভারি করতে পারবেন কানেক্টেডের মাধ্যমে। তো এই যে সেমভাবে ধরেন যে এখান থেকে এক্সটার্নাল দিয়ে দিয়েছি, এক্সটার্নাল থেকে যদি আমরা চলে আসি এই যে এখান থেকে MP4 মুভ AVI MP4V দেখাচ্ছে, 3GB দেখাচ্ছে, দেন আপনি এখান থেকে স্টার্ট দিয়ে বাকি কাজগুলো সেমভাবে আগের মতো আপনি করে নিতে পারেন। তো এখান থেকে করাপ্টেড ভিডিও রিপেয়ার এখানে দেখতে পারবেন যদি আপনার কোনো ভিডিও আর কি ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে, বা আপনার সেই ভিডিওটা আর কি ফেল্ড হয়ে যাচ্ছে, চলতেছে না, প্লে হচ্ছে না, হ্যাঁ, তো অনেক সময় দেখা গেছে আমাদের ক্যামেরার যে রেশিওটা আছে সেটার সাথে সাপোর্টেড নেয় না। তো এখানে যে ক্যামেরাগুলো দেখতে পারবেন, ঠিক আছে, রয়েছে, দেন এই ক্যামেরাগুলো যদি দিয়ে আপনি ভিডিও তৈরি করেন আপনার সাপোর্ট নিচ্ছে না সেক্ষেত্রে সেই ভিডিওগুলো আপনি কীভাবে কারেকশন করতে পারবেন, অর্থাৎ করাপডেট করতে পারবেন এই যে আপনার ভিডিওটা রিপেয়ার করার মাধ্যমে। তো আমি এখান থেকে অ্যাড ভিডিওতে সিলেক্ট করবো, অ্যাড ভিডিওতে সিলেক্ট করার পর এখান থেকে যে ভিডিওটা আপনার সমস্যা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেন একটা ক্লিক করে দেবেন। তো এখানে আছে আমাদের ভিডিওটা নিয়ে নিবে, নিয়ে নেওয়ার পর আপনি যদি চান একাধিক ভিডিও রিপেয়ার করার জন্য সেক্ষেত্রে এখান থেকে অ্যাড বাটনে ক্লিক করে আপনি ভিডিওটা অ্যাড করে নেবেন। তো এখান থেকে দেখতে পারবেন আমি এখান থেকে রিপেয়ারে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর আপনার ভিডিও সাইজ অনুযায়ী এখান থেকে সময় নেবে। তো আমি ছোট্ট একটা ভিডিও দিয়েছি যার কারণে আমার খুব দ্রুত রিপেয়ার হয়ে গেলো, এখানে ওপেনে ক্লিক করলাম। এখন এই যে ভিডিওটা আপনার সাকসেসফুল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? তো আপনি এখান থেকে চাইলে প্রিভিউ করে নিতে পারবেন যে আসলে কতটুকু কার্যকরিতা হলো বা সাকসেসফুলভাবে সঠিকভাবে হলো কি না, ঠিক আছে, দেখতে পারেন ভিডিওটা এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আপনি চাইলে সেভ দিতে পারেন, সেভ দেওয়ার পর যে কোনো একটা ফাইলে ধরেন আপনি এটা নিলাম বা নিউ ফোল্ডার করতে পারেন, রিকভারিতে আমি এখান থেকে ক্লিক করলাম আমাদের ভিডিওটা কিন্তু যে এখানে এসে সেভ হয়ে গেল। তো যাই হোক এখন বাকি প্রসেসগুলো আপনাদের আমি দেখাচ্ছি। তো এখন এখান থেকে দেখতে পারবেন সিস্টেম ক্রাশড কম্পিউটার, তো এটাতে ক্লিক করলাম, এই যে এখানে দেখতে পারবেন যে কম্পিউটার নট বুটেবল, তারপর হচ্ছে ব্লু স্ক্রিন আপডেট, তারপর হচ্ছে ব্ল্যাক স্ক্রিন আপডেট, দেন এখান থেকে যে পিসি রয়েছে আপনার, হ্যাঁ। তো আমরা যে কাজ করব এখান থেকে আবার স্টার্টিংয়ে ক্লিক করব, এই যে এখানে দেখতে পারবেন একটা ইউএসবি দেখাচ্ছে, আপনি ইউএসবিটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর যে আরও যে দুটি ধাপ আছে সেই দুটি ধাপগুলো আমাদের এখান থেকে ফিল আপ করতে হবে। আমি দেখাচ্ছি এই ব্যাগ থেকে, এই যে এখান থেকে যে ন্যাস অ্যান্ড লিনাক্স এখানে আসলাম, আসার পর এখান থেকে থ্রি স্টেপ টু রিকভার ইউর ফাইল, তিনটি স্টেপে আমরা এটাকে রিকভারি করতে পারবো, নো নিড টু স্টপ ইউর সার্ভার, ঠিক আছে। এরপর এখানে দেখতে পারবেন আমাদের লেখা রয়েছে ন্যাস রিকভারি আর আছে লিনাক্স। তো সাপোজ ধরে আমি এটা দিই, এটা দিলে এখান থেকে আমার
মানে সার্চিং নিবে, তারপরে আমি একটা ইন্টারফেস আসবে, এখান থেকে কানেক্টেড ম্যানুয়ালিতে ক্লিক করে দিব। এখন এইখান থেকে দেখতে পারেন যে কম্পিউটার রয়েছে, প্লাস এখান থেকে ন্যাস রয়েছে, দেন এখান থেকে এই বিষয়গুলো বসিয়ে এই যে ইউজার অ্যাকাউন্ট পাসওয়ার্ড এগুলো বসিয়ে আমি যখন এখান থেকে কানেক্টেডে ক্লিক করে দেবো, দেন আবার কিন্তু স্ক্রিনিংয়ের মতো কাজ হতে শুরু করবে। তো এই যে বিষয়গুলো আর কি আপনাদের আমি দেখালাম, এভাবে আপনারা আপনাদের যে কোনো ডকুমেন্টগুলোকে একই কাজ করতে পারেন, রিকভারি করতে পারেন। এখানে আসলাম, এই যে আপনার ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো রয়েছে, ডিস্ক ইমেজ ফাইল, সেটা দিয়ে আপনার রিকভারি করতে পারবেন। তারপরে এখান থেকে আপনার ডেস্কটপ রয়েছে, সরাসরি যে ডেস্কটপ, সেই ডেস্কটপগুলো আপনার সার্চিং নিবে, সার্চিং নিতে আর কি যতটা সময় লাগে। তো আমি আবার এখান থেকে ব্যাকে চলে আসতেছি, আপনাদের প্রত্যেকটা বিষয়ের সাথে আমি পরিচয় করে দিচ্ছি, যাতে করে আপনাদের ফাইলগুলো আপনারা সুন্দরভাবে কী কাজ করতে পারেন, রিকভারি করতে পারেন। সিলেক্ট ফোল্ডার, নির্দিষ্ট যে কোনো ফোল্ডারকে আপনি চুজ করতে পারেন যেখান থেকে রয়েছে, ঠিক আছে, ওকেতে ক্লিক করলে বাকিটা আপনারা করে নিতে পারবেন। তারপর রিসাইকেল বিন, ভিডিও ডিলিট করলে বা ফটো ডিলিট করে যেখানে গিয়ে জমা হয় সেই ফাইল থেকেও আমরা কী কাজ করতে পারবো, রিকভারি করতে পারবো। তো এই যে প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, তো এই যে ওয়ান্ডার শেয়ার রিকভারিটির মাধ্যমে আপনি আপনার ফটোগুলোকে অনায়াসে আপনার ফটো, অডিও, ভিডিও বা যে কোনো ক্যামেরা, যে কোনো ফাইল বা যে কোনো করাপ্টেড ভিডিও, ঠিক আছে, তো আপনি চাইলে খুব সহজেই এটার মাধ্যমে রিকভারি করে নিতে পারবেন। আশা করি ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখে গিয়েছেন আপনারা এই ওয়ান্ডার শেয়ার রিকভারিড ভার্সন 13 সফটওয়্যারটি দিয়ে কীভাবে আপনার হারিয়ে যাওয়া বা ডিলিট হয়ে যাওয়া ফাইল রিকভার করবেন। যদি শিখতে পারেন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।